Hello viewers, welcome back to my channel Learning for Development. As you can see, today we are going to talk about voice change. And today I will try to show you some practical ways of using voice, especially in very practical situations where we can use active voice, and there are some specific areas where we use passive voice. Okay. वॉइस হচ্ছে মূলত একটি সেন্টেন্সে যে আমরা ভার্ব ব্যবহার করি তার প্রকাশভঙ্গি এবং এই প্রকাশভঙ্গির উপরে ভিত্তি করে বোঝা যায় কোন সেন্টেন্সের সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করছে নাকি তাকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হচ্ছে মানে সাবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হচ্ছে আই ইট রাইস মানে আমি নিজে ভাত খাচ্ছি সেই কথাটাই কিন্তু আমি বলছি আই ইট রাইস তো আমরা স্বাভাবিকভাবে এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে বলি তখন রাইস ইজ ইটেন বাই মি বলতে হয় কিন্তু পৃথিবীতে কোথাও কেউই এভাবে কথা বলে না রাইস ইজ ইটেন বাই মি আমরা সবাই বলি আই ইট রাইস কাউকে ভালো লাগলে ভালোবাসা প্রকাশ করতে চাইলে আমরা বলি আই লাভ ইউ আমরা কখনোই পৃথিবীর কেউ বোধহয় কোনো কালেই বলেনি ইউ আর লাভড বাই মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন এই কথাটি কেন বলছি মাই ব্যাগ কথাটি কেন সামনে চলে আসলো মানে স্টোলেন তো কিন্তু এই চুরি যিনি করেছেন সেটা তাকে সামনে এনে তো বলা উচিত তার মূল কাজটি তো তিনি করেছেন তো এখানে আমাদের মেসেজটা হলো মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন তো আমি আমার ব্যাগ হারিয়েছি আমার মূল মেসেজটা হলো আমি যে আমার ব্যাগ হারিয়েছি সেই মেসেজটা সবাইকে দেওয়া এ কারণে ব্যাগ কথাটা সবার সামনে চলে আসছে কিন্তু এই ব্যাগ তো আমি চুরি করি আমার ব্যাগ তো আমি চুরি করিনি কেউ একজন চুরি করেছে এই ক্ষেত্রে আমাদেরকে প্যাসিভ ভয়েসে কথা বলতে হচ্ছে আমরা সাবজেক্টটা জানি না বলে এবং অবজেক্টকে সামনে এনে আমাদের কথা বলতে হচ্ছে কারণ আমি মূল মেসেজটা দিতে চাই যে মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন আমরা একটি সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি এবং অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এটা খুব কনসেপ্টের বিষয় এবং এটাকে ছবির মাধ্যমে প্রকাশ করাটা খুব কঠিন তারপরে আমরা একটা এখানে সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি আশা করি এই ছবির মাধ্যমে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কথাটি অনেকখানি পরিষ্কার হবে আমাদের কাছে যে আমরা অ্যাক্টিভ ভয়েসে দেখতে পাচ্ছি একজন ভদ্রলোক তিনি বলছেন আই কুক ফুড উনি উনি রান্না করেন এবং উনি একজন শেফ প্রফেশনাল শেফ আমরা ছবিতে সেটি দেখতে পাচ্ছি এবং উনি বলছেন আই কুক ফুড উনি নিজের কথা বলছেন আই কুক ফুড উনি কি করেন সেটা বলছেন আচ্ছা এরপরে উনি যেটা রান্না করেছেন সেই জিনিসটাকে ডিসপ্লে করা হচ্ছে এবং সেটা দেখে বলা হচ্ছে ফুড ইজ কুকড বাই মি তার মানে যখন যে কাজটি করা হয়েছে সেটাকে সামনে এনে কথা বলি তখন আমরা প্যাসিভ ভয়েসে কথা বলতে পারি আর যখন আমরা মানে কে কাজটি করেছে সেই কথাটি যখন আমরা অনেক বেশি হাইলাইট করি সাবজেক্টকে অনেক বেশি হাইলাইট করি তখন আমরা অ্যাক্টিভ ভয়েসে কথা বলি ভয়েস চেঞ্জের মূলত পাঁচটা নিয়ম এই পাঁচটা নিয়ম মনে রাখলেই চলে অন্যগুলো মানে আমাদের গ্রামার বইতে লেখাই আছে আমরা যারা আরও বেশি জানতে চাই বা আরও বেশি শিখতে চাই আমরা সেখান থেকে দেখে নিতে পারবো যেটা ওখানে আছে সেটি নিয়ে আমি আর পুনরাবৃত্তি করছি না তো পাঁচটি রুল যেটা প্রথমটি হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায় প্যাসিভ ভয়েসের অবজেক্ট তো এটা হলো রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু হলো অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে চলে আসে রুল নাম্বার থ্রি হলো টেন্স অনুসারে সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করা হয় আমরা এই ভিডিওতে আমরা একটা লিস্ট দিই আমরা সবাই জানি তারপরে এই ভিডিওতে আমরা একটা লিস্ট দেখিয়ে দিব টেন্স অনুসারে বি ভার্ব কোথায় কি আসে আচ্ছা এরপরে মূল যে ভার্ব থাকে মেইন ভার্ব তার পাস্ট পার্টিসিপল ফর্ম হয় যেমন ইট থাকলে ইটেন হয় রাইট থাকলে রিটেন হয় এরকম আচ্ছা এরপরে কি হয় লাস্ট রুল যেটা একটা বাই প্রিপোজিশন বসে আফটার দ্য মেইন ভার্ব আর বিফোর দ্য অবজেক্ট তো এক্ষেত্রে কি হয় অধিকাংশ ক্ষেত্রেই বাই ইউজ করা হয় কোনো কোনো ক্ষেত্রে টু অথবা উইথ হয় দোজ আর এক্সেপশনস মোস্টলি বাই ইউজ করা হয় তো এই হলো পাঁচটা নিয়ম তাহলে কি কি সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট টেন্স অনুসারে বি ভার্ব ইউজ করা হয় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় এবং অবজেক্টের আগে বাই প্রিপোজিশন ইউজ করতে হয় এবং এক্সেপশন যেটা দুটো একটা আছে আমরা উইথ অথবা টু ব্যবহার করি সেক্ষেত্রে এই পাঁচটা রুল মনে রাখলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ সুন্দরভাবে করতে পারবো এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করি অথবা অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা প্যাসিভ ভয়েসে কথা বলি বা লিখি বা অ্যাক্টিভ ভয়েসে কথা বলি বা লিখি সেটা কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারবো আচ্ছা আমরা এখন যেটি করব এবং মূলত এই কাজটি করার জন্যই আমাদের এই ভিডিওটি বানানো এবং এ কারণেই আমরা এতক্ষণ এত কথা বললাম যে ভয়েস সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার জন্য এবং অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে একটু আলোচনা করে নেওয়ার জন্য আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি
এবং এটি একটি শহরের ছবি, বলা যায় যে আধুনিক শহর বা অত্যাধুনিক শহর। শহরের একটা ছোট্ট অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটা নিয়েই আমরা একটা খেলা খেলব। খেলাটা হলো, লেটস ইমাজিন 20 ইয়ার্স ব্যাক ইট ওয়াজ আ পিওর ভিলেজ, ইট ওয়াজ আ ভিলেজ অ্যান্ড বাই দিস 20 ইয়ার্স দ্যাট ভিলেজ হ্যাজ বিন টার্ন ইন টু আ সিটি, দ্য সিটি উই ক্যান সি নাও। আমি কিন্তু এখানে একটি শব্দ ব্যবহার করছি, একটি ফ্রেজ ব্যবহার করছি, হ্যাজ বিন টার্ন ইন টু সামথিং, হ্যাজ বিন টার্ন ইন টু সামথিং এলস। যেহেতু আগে গ্রাম ছিল, এখন শহর হয়েছে, তেমন অনেক কিছু টার্ন ইন টু সামথিং এলস। আচ্ছা, প্রথম এক্সাম্পলটাই যদি বলি, আ ভিলেজ হ্যাজ বিন টার্ন ইন টু আ সিটি, তার মানে আমরা কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে কথা বলছি, তাই তো? আ ভিলেজ হ্যাজ বিন টার্ন ইন টু আ সিটি। কে এটাকে গ্রাম থেকে শহর বানিয়েছে? কোনো একজন ব্যক্তি বানাননি, এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, ধীরে ধীরে হয়েছে, 20 বছর ধরে হয়েছে, হয়তো প্রক্রিয়া এখনো চলছে। তার মানে এখানে কিন্তু সাবজেক্ট অনুপস্থিত। যেটি হয়েছে, যে কাজটি হয়েছে, আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, একটি গ্রাম এখন একটি শহর হয়ে গেছে। যদিও খুব ভালো কথা না, গ্রামকে শহর বানানোর দরকার নেই আমাদের, তবু এই যে সাবজেক্টের এখানে অনুপস্থিতি, এই কারণেই কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে কথা বলছি এবং আমার চোখের সামনে যেটি দেখতে পাচ্ছি সেটি নিয়ে কথা বলছি। আচ্ছা, এই শহরের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আরও কিছু এক্সাম্পল আমরা দিতে পারবো, যেখানে আমরা হয়তো সবসময় প্যাসিভ ভয়েসেই কথা বলবো। আমরা এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি, তো এটা দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স বানাই এবং ওই স্ট্রাকচারটাকে ফলো করে, যেটা আমি বলেছি হ্যাজ বিন টার্ন ইন টু, তাহলে এখানে টার্ন ইন টু জায়গায় হয়তো স্টাবলিশড বা কনস্ট্রাক্টেড বা সেট আপ যাই বলি এখানে হতে পারে। তো আমরা এখানে বলতে পারি, স্কুল হ্যাজ বিন স্টাবলিশড ইন দিস সিটি। আগে এখানে স্কুল ছিল না, গ্রামে স্কুল ছিল না, শহর হওয়ার পরে এখানে একটা স্কুল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা স্কুল। একইভাবে আমরা বলতে পারি, আমরা কিন্তু এখানে একটা টু ওয়ে রোড দেখতে পাচ্ছি, মাঝখানে ডিভাইডার আছে, যেটা গ্রামের দিকে নর্মালি এরকম করে রাস্তা থাকে না। তো আর টু ওয়ে রোড হ্যাজ বিন কনস্ট্রাক্টেড ইন দ্য সিটি, আমরা কিন্তু এখনও প্যাসিভ ভয়েসে কথা বলছি। তো এই রোড কে বানিয়েছে সেটা তো আমরা জানি না, এবং সেটা জানারও কোনো দরকার নেই। আর টু ওয়ে রোড হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। অনেক বিল্ডিং দেখতে পাচ্ছি আমরা এখানে, এবং গ্রামে তো আর এরকম বিল্ডিং ছিল না নিশ্চয়ই, সেখানে খড়ের ঘর ছিল, টিনের ঘর ছিল, সাধারণ বাড়ি ঘর ছিল, দুই একটা হয়তো বিল্ডিং থাকলেও থাকতে পারে, কিন্তু এটাকে পুরো একটা নাগরিক চেহারা দেওয়া হয়েছে এবং অনেক হাই রাইজ বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি, অনেক ফ্যাক্টরি দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি বলি, মেনি বিল্ডিংস হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ইন দ্য লাস্ট 20 ইয়ার্স, আমরা ওখানে হ্যাভ বিন ইউজ করলাম, কারণ আমরা এখানে মেনি বিল্ডিংস বলেছি, তার মানে সিঙ্গুলার নেই সাবজেক্ট, সাবজেক্ট এখন প্লুরাল, এই কারণে আমাদের হ্যাজ বিন না, আমাদের হ্যাভ বিন ইউজ করতে হচ্ছে। সো মেনি বিল্ডিংস হ্যাভ বিন কনস্ট্রাক্টেড ইন দ্য লাস্ট 20 ইয়ার্স। এখন এখানে আমরা যত কিছু দেখতে পাচ্ছি, এখন কিন্তু এগুলো নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা করে বললেও আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো, এবং এভরি টাইম উই হ্যাভ টু স্পিক ইন প্যাসিভ ভয়েস। কারণ হলো, কে করেছে, কে বানিয়েছে, এই যে আমরা সব থেকে উঁচু বিল্ডিং যেটি দেখতে পাচ্ছি, সেটি কে বানিয়েছে, কার বিল্ডিং, সেটি কিন্তু আমরা জানি না, আমাদের জানার দরকারও নেই। আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিং, আমি বলতে পারি আ হাই রাইজ বিল্ডিং হ্যাজ বিন কনস্ট্রাক্টেড। আমরা ওখানে একটা টেলিফোন টাওয়ার দেখতে পাচ্ছি, সেটা কোন কোম্পানির টাওয়ার বা কিছু আমরা বুঝতে পারছি না। তো আমরা বলতে পারি আ নিউ টেলিফোন টাওয়ার হ্যাজ বিন ইনস্টলড। এখানেও কিন্তু আমরা একইভাবে প্যাসিভ ভয়েসে কথা বলছি, আমরা হ্যাজ বিন না বলে আমরা ওয়াজও বলতে পারতাম, এটা ইনস্টল করা হয়েছে কিছুকাল আগে, তা আমরা বলতে পারতাম টেলিফোন টাওয়ার ওয়াজ ইনস্টলড। আমরা অনেক ডাবল ডেকার বাস দেখতে পাচ্ছি, গ্রামের দিকে নিশ্চয়ই ডাবল ডেকার বাস চলে না, এটা বড় বড় শহরেই দেখা যায়, বাংলাদেশে বোধহয় শুধুমাত্র ঢাকাতেই ডাবল ডেকার বাস আছে, চিটাগং আছে কিনা আমার ঠিক জানা নেই। তো আমরা এই বাসগুলো দেখতে পাচ্ছি, তাই এই বাসগুলোর ক্ষেত্রে আমরা অনেকভাবে বলতে পারি। আমরা যদি বলি যে সাম ডাবল ডেকার বাসেস ওয়্যার ইম্পোর্টেড, হয়তো দেশের বাইরে থেকে আনা হয়েছে, আমরা সেক্ষেত্রে আমরা ইম্পোর্টেড শব্দটা এনে বলতে পারি, সাম ডাবল ডেকার বাসেস ওয়্যার ইম্পোর্টেড, অথবা এটা বাংলাদেশেই তৈরি হয়েছে, এই মুহূর্তে রাস্তায় নামানো হয়েছে, তা আমরা বলতে পারি সাম ডাবল ডেকার বাসেস হ্যাভ বিন অথবা ওয়্যার ইন্ট্রোডিউসড ইন দ্য সিটি। এরকম করে আমরা আরও 10টা 20টা 30টা সেন্টেন্স বানাতে পারি, আমরা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, এগুলো দিয়ে সেন্টেন্স বানাতে পারি, আমরা আমরা আরও বিল্ডিং দেখতে পাচ্ছি, আমরা উপরে একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি, না হেলিকপ্টার না, এটা একটা অ্যারোপ্লেন দেখতে পাচ্ছি।
তো এগুলো দিয়েও কিন্তু আমরা সুন্দর করে সেন্টেন্স বানাতে পারি। এবং যে কনটেক্সট আমি দিয়েছি, সামথিং হ্যাজ বিন টার্নড ইনটু সামথিং, একটা গ্রাম একটা শহরে রূপান্তরিত হয়েছে, এই রূপান্তরিত কথাটার মাধ্যমে কিন্তু প্যাসিভ সেন্স চলে আসে। এ কারণে আমরা যে যে সেন্টেন্স বানাচ্ছি আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে বানাচ্ছি। আমরা যদি এরকম আরও কিছু এক্সাম্পল চিন্তা করি যেখানে আমরা অলওয়েজ প্যাসিভ ভয়েসে কথা বলি, আমি প্রথমে একটি এক্সাম্পল দিয়েছিলাম বা মাই ব্যাগ হ্যাজ বিন স্টোলেন, এখানে যদি মাই ব্যাগ না বলে মাই পেন বলি বা অন্য যে কোনো কিছু স্টোলেন হয়েছে, চুরিটা তো আসলে আমরা নিজেরা করি না, চুরি আমার জিনিস অন্য কেউ চুরি করে, কিন্তু আমি সাবজেক্টকে জানি না বলে আমার যেটা হারিয়েছে সেটা নিয়েই আমি কথা বলি, অ্যান্ড আই স্পিক ইন প্যাসিভ ভয়েস। একইভাবে কাউকে যখন শাস্তি দেওয়া হয়, এই যে দেওয়া হয় তার মানে সে তো নিজেকে শাস্তি দিচ্ছে না, নিজেকে শাস্তি দেয় সে কি অন্য হিসাব, কিন্তু কেউ একজন তাকে শাস্তি দিচ্ছে বা কেউ একজন তাকে শাস্তি দিয়েছে, তো আমি যখন জানি না বা সেটি দেখতে পাচ্ছি না, কাউকে শাস্তি দেওয়া হয়েছে, টর্চার করা হয়েছে সেটা নিয়ে যখন কথা বলছি, তখন কিন্তু আমি অটোমেটিকলি প্যাসিভ ভয়েসে কথা বলছি, হি ওয়াজ পানিশড অথবা হি ওয়াজ টর্চার্ড, অটোমেটিকলি কিন্তু প্যাসিভ ভয়েস চলে আসলো। আচ্ছা, হয়তো কিছু বিষয় যেমন রিউমারের ক্ষেত্রে এটি বেশি হয়, বা হয়তো সঠিক সোর্স জানা নেই কিন্তু সবাই এটি নিয়ে কথা বলছে যে বলা হচ্ছে যে এটা এটা হয়েছে, বলা হচ্ছে যে এই বিষয়টা ছড়িয়ে গেছে, এই মুহূর্তে করোনা ভাইরাস নিয়ে অনেক রকমের গুজব মানুষের কানে কানে শোনা যাচ্ছে, তো কে বলেছে, কোত্থেকে এসছে, কোন সোর্স থেকে এসেছে সেটা কেউ জানে না, কিন্তু সবাই বলছে যে এই শোনা যাচ্ছে, এই মানে এরকম আর কি। তো এই ক্ষেত্রে যদি আমি বলি ইট হ্যাজ বিন ডিসকাসড, মানে কে ডিসকাস করেছে সেটি কিন্তু আমি জানি না, বা কায়দা করে আমি সেটিকে অ্যাভয়েড করছি, আমি বলছি ইট হ্যাজ বিন ডিসকাসড দ্যাট করোনা ভাইরাস স্প্রেড অ্যাক্রস দ্য হোল কান্ট্রি। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, কথার কথা বললাম এক্সাম্পল হিসেবে। আবার মনে করুন কেউ একজন তার চাকরি থেকে রিজাইন করেছেন, সেই কথাটি তিনি রিজাইন করেছেন সেভাবে বলা হচ্ছে না, বলা হচ্ছে আসলে তিনি রিজাইন করতে বাধ্য হয়েছেন, তার মানে উনি যখন বলেন আমি রিজাইন করেছি তখন দায়টা তো ওনার নিজের কাছে চলে যায়, কিন্তু উনি যখন বলেন আই ওয়াজ ইনস্ট্রাক্টেড অথবা আই ওয়াজ অর্ডার্ড টু রিজাইন, তার মানে অটোমেটিকলি কিন্তু প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। কে তাকে অর্ডার করেছে, কে তাকে ইনস্ট্রাকশন দিয়েছে আমরা বুঝতে পারছি, তার বস ইনস্ট্রাকশন দিয়েছে, কোম্পানি ইনস্ট্রাকশন দিয়েছে, কিন্তু সেই কথাটাকে সামনে নিয়ে না এনে বলা হচ্ছে আই ওয়াজ ইনস্ট্রাক্টেড টু রিজাইন, আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে কথা বলছি। আমরা যখন বিভিন্ন রকমের প্রোগ্রাম বা বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করি, আচ্ছা ইভেন্টগুলো কি একা একা অর্গানাইজড হয় নাকি আমরা অর্গানাইজ করি, তার মানে আমরা যখন ইভেন্ট নিয়ে কথা বলি, ইভেন্টকে সামনে এনে কথা বলি, তখন কিন্তু অটোমেটিকলি প্যাসিভ ভয়েস হয়ে যায়, কারণ ইভেন্ট তো একা একা অনুষ্ঠিত হয় না, আমরা অনুষ্ঠিত করি, তার মানে অনুষ্ঠিত যখন হয় অটোমেটিকলি কিন্তু প্যাসিভ ভয়েস চলে আসে। দেন 15 ইভেন্টস ওয়ার অর্গানাইজড, তো অর্গানাইজড কে করেছে সেটি নিয়ে আমরা কথা বলছি না, যেটা করা হয়েছে, যে কাজটি করা হয়েছে সেই সেই কাজটি নিয়ে কথা বলছি, কারণ আমরা বলছি 15 ইভেন্টস ওয়ার অর্গানাইজড। ভিউয়ার্স, আই হোপ ইউ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ লাইক please don't forget to subscribe my channel and be connected with me. I'll come up with another video for your help. Thank you very much for watching.